মালদার কোতলি গ্রাম পঞ্চায়েতের টিপাচিনি এলাকা থেকে উদ্ধার অগ্নিদগ্ধ অর্ধনগ্ন যুবতীর পরিচয় মিলল। অগ্নিদগ্ধ যুবতীর দেহ শনাক্ত করলো তার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবতীর নাম ঝুমা দে, বাড়ি শিলিগুড়ি শহরের অম্বিকানগর এলাকায়। ঘটনায় বাপন ঘোষ সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অগ্নিদগ্ধ যুবতীর দেহ শনাক্ত করল তার পরিবার। গত সাত দিন আগে ইংরেজা থানার কোতলি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি চাকড়া এলাকায় একটি আমবাগান থেকে এক যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায় ইংরেজা থানার পুলিশ। এরপর তারা ঘটনার তদন্ত নামে সোশ্যাল মিডিয়ায় মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে শিলিগুড়ির ডাবগ্রাম থেকে এক মহিলা মালদায় ছুটে আসেন। এদিন সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে গিয়ে যুবতী মৃতদেহ শনাক্ত করেন। ওই মহিলা স্বীকার করেন মৃত যুবতী তার মেয়ে, সে গত 2 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, যেভাবে তার মেয়েকে পুড়িয়ে খুন করা হয়েছে তেমনই শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবতীর নাম ঝুমা দে, বাড়ি শিলিগুড়ি থানার অম্বিকানগর এলাকায়। তবে ওই যুবতী কিভাবে মালদায় এলো এবং কিভাবে তাকে খুন করা হয়েছে তা তদন্ত করে ইংরেজা থানার পুলিশ। এই ঘটনায় বাপন ঘোষ সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। থানায় কেন এসেছেন? আমি হলো মেয়েকে খুঁজ পাচ্ছি না। কতদিন ধরে আপনার মেয়ে মিসিং? 2 তারিখে থেকে হলো লাস্ট কথা শুনে হয়েছে, তারপরে থেকে আর পাইনি। তারপরে হলো আমাদের এখানে শিলিগুড়ি এখানে এই দিছি ডায়েরি, দিছি মিসিং ডায়েরি। তারপরে হলো যখন পেপারে এসে দেখতে পেলাম ওই আংটি, তারপরে পালা, মোবাইল এগুলা, তখন আমি বললাম এটা আমার মেয়ের, এগুলা সব মাছি পড়ে সাত দিনের মাথায় অগ্নিদগ্ধ যুবতীর মৃত্যুর রহস্যের কিনারা করে জেলা পুলিশ। গত 5 ডিসেম্বর সকালে ইংরেজা থানার কোতলি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি এলাকায় একটি আমবাগান থেকে এক অজ্ঞাত যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ। এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তদন্ত শুরু করে তদন্তকারী অফিসারেরা। যুবতীর পরিচয় জানতে এলাকায় বারবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এলাকায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে তারা, কিন্তু কোনো মতেই মৃত্যুর রহস্যের কিনারা করতে পারছিলেন না পুলিশ। অবশেষে 7 দিনের মাথায় ওই যুবতীর মৃত্যুর রহস্যের কিনারা করে জেলা পুলিশ। মঙ্গলবার রাতে তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় বাপন ঘোষ সহ চারজনকে আটক করে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া একটি সাংবাদিক বৈঠক করে জানান, মৃত যুবতী শিলিগুড়ির বাসিন্দা, তার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয় কোতালি থানার বাপন ঘোষের সঙ্গে। তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বাপন ঘোষ এবং তার স্ত্রীর সাথে বচসা চলছিল। পুলিশের জেরায় এ কথা স্বীকার করেছে বাপন। এই কারণে হয়তো বাপন ঘোষ খুনে চক্রান্ত করে। তিনি বলেন, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তার সাথে আরো কেউ ছিল কিনা। যে স্থান থেকে যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওই বাপনের বাড়ি। তদন্ত নেমে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আরো 3 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হবে। এখন আপনারা জানেন একটা কেস, যেটা আমরা একটা লেডি এ 4 ডেড বডি পেয়েছিলাম ইংলিশ বাজার থানার মধ্যে। অ্যান্ড আমরা কন্টিনিউয়াস প্রয়াসটা করিয়ে যাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া ওর আপনাদের মাধ্যমেও। ওই লেডি এ যেটা বডি এ সম্বন্ধে যে ডিটেলসগুলো ছিল আমরা আশেপাশে সব থানাকে সার্কুলেট করিয়েছিলাম। ফাইনালি আমরা এটা সফলতা পেয়েছি, লেডি আইডেন্টিফাই হয়েছে। লেডি এর নাম হচ্ছে ঝুমা ডে, ওনার বয়স আনুমানিক 25+। মুকুল ডে ওনার বাবার নাম, বাড়ি হচ্ছে অম্বিকানগর, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, নিউ জলপাইগুড়ি NJP পুলিশ স্টেশন ওনার বাড়ি। ওখানে পুলিশ স্টেশন যে ইনচার্জ আছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই। অ্যান্ড আমাদের উনি ইমিডিয়েটলি কমিউনিকেট করলেন। অ্যান্ড আমরা পুলিশ ফ্যামিলি ওনার ফ্যামিলিকে নিয়ে
এসছিলাম গতকালে রাত্রিবেলায় ঢুকেছে অ্যান্ড আমরা আজকে উনার ফ্যামিলি আইডেন্টিফাই করেছেন কে ইয়াস উনার মেয়েই আছে। ও লেডি যে আছে ঝুমাডে ওনার এখানে একটা লোক আছে যার নাম হচ্ছে ছোটন ঘোষ, ভালো নাম হচ্ছে বাপন ঘোষ, বাড়ি হচ্ছে শাহজালালপুর কোতওয়ালি আর জিপি আর এটা ইংলিশ বাজার থানার মধ্যে। এই লোকটির সঙ্গে দু বছর ধরে আমরা ওই লোকটিকে অ্যারেস্ট করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে দু বছর ধরে ওর সঙ্গে একটা আন্তরিক একটা রিলেশন ছিল, সেই রিলেশনের মধ্যে ও মেয়েটি লেডি আগেও এসছেন এখানে অ্যান্ড দু ডিসেম্বরে উনি ট্রেন দিয়ে এখানে এসছিলেন। আসার পরে যে বাপন আছে বাপন ওকে এখানে স্টেশন থেকে রিসিভ করেছে, মিট করেছে, তারপরে যেটা আছে বা যেটা একটা ক্রাইম হয়েছে সেটা আপনারা তার সম্বন্ধে সবাই জানেন। আমরা আসামিকে অ্যারেস্ট করেছি, ওর ইন্টারোগেশন চলছে কীভাবে ক্রাইমটা হয়েছে, ওর মধ্যে যদি কোনো অন্য লোক কোনোভাবে ইনভলভ আছে সেটাও আমরা খতিয়ে দেখছি। স্যার মোট কতজন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত? আমরা যে ছোটন ঘোষ বাপন যেটা বললাম ওকে অ্যারেস্ট করেছি। না এখানে কিছুদিন আগে তো একটা বডি পাওয়া গেছিল, একটা মহিলার বডি নির্মমভাবে ওনাকে মার্ডার করা হয়েছিল আমরা যেটা খবর পেলাম। তো আমি তখন কলকাতায় ছিলাম বিশেষ কাজে, সেই দিনই পৌঁছেছি, তারপর খবর পেয়েছিলাম। তো আমাদের তো লিডারশিপকে পাঠানো হয়েছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এসেছিলেন, তারপর কয়েকদিন ধরে এটা নিয়ে মিছিলও হয়েছিল, প্রতিবাদ আমরা করেছিলাম এবং এসপি সাহেবের সঙ্গে আমি কয়েকবারই কথা বলেছিলাম যে এটা মানে এটা তদন্ত হোক আর যারা এতে ইনভলভড আছে তাদের বিরুদ্ধে যাতে স্ট্রিক্ট অ্যাকশন হোক, তাড়াতাড়ি অ্যারেস্ট করার ব্যবস্থা হোক। তো আজকে শুনে খুব খুশি হলাম যে আজ সকালেই যারা এই ঘটনায় ইনভলভ ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যাই হোক একটা আনন্দেরই খবর বলুন যে গতকাল রাত্রে পুলিশ কিন্তু চারজনকে ধরেছে ব্যাপারটা, এবং যতটুকু খবর পেয়েছি মেন যে ক্রিমিনাল সে কিন্তু স্বীকার করেছে ঘটনাটা। যাই হোক ইনভেস্টিগেশন চলছে, আশা করি যে এই ধরনের একটা নির্মম অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন একটা সঠিক পদক্ষেপ নেবেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। ইংলিশ স্কুল নেতাজি পল্লী হ্যামিল্টনগঞ্জ, অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন নার্সারি টু ক্লাস 9 অ্যান্ড ক্লাস 11 অ্যাফিলিয়েটেড টু সিআইএসসিই নিউ দিল্লি ফর আইসিএসসি ক্লাস 10 অ্যান্ড আইএসসি ক্লাস 12 ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোর্ন ইংলিশ স্কুল 7478356243 অ্যান্ড 6297256116। Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. To aaj hi aaiye Himalayan Optics, Hanuman Mandir Road, Jaigaon. Contact number 03566265101.
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।